Hey guys, this is Triparna and welcome back to my channel with another new video. আর আজকের একটা আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার বোন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রিতে পা দিয়েছে, সো মা ওকে এটা গিফট করেছে, বাট অর্ডারটা আমি প্লেসড করেছিলাম। আর আমি অর্ডারটা কালকের করেছিলাম আর এটা আজকের মধ্যে অ্যামাজন থেকে এসে গেল। কী অর্ডার করছি একটু একটু করে খুললে আপনারা দেখতে পারবেন। তো আমি যেটা অর্ডার করেছিলাম, ইয়েস, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই ধরতে পারছেন কী অর্ডার করেছিলাম, ওয়ান প্লাস নর্ড সি থ্রি লাইট 5G ফোন, যেটা অক্সিজেন ওএসের সাথে আছে, 8GB অ্যান্ড 128GB এর হচ্ছে ক্যাপাসিটি ছিল, 6.72 ইঞ্চিস ডিসপ্লে ছিল। আর ফোনটা খুলতে খুলতে আপনাদের আরও ডিটেলস অনেক ইনফরমেশান দিতে থাকবো। ফোনের সঙ্গে পেয়ে গেছিলাম এই বাডসটা একদম ফ্রি, যেটা 1999 প্রাইস ছিল। তো আমার ফোনটা পড়েছিল 19,999 আর 4th April এটা ফার্স্ট লঞ্চ হয়েছিল অ্যান্ড 11th April থেকে অ্যামাজন এটাকে দেওয়া শুরু করেছিল। অনেক কষ্ট করে যুদ্ধ করে ফোনটাকে আমরা নিয়েছি। তো প্রথমে ফোনটা ওপেনিংয়ের আগে ফার্স্ট আনবক্সিং করছি ইয়ারবাডসটা। তো চলুন দেখে নিই ইয়ারবাডসটা কীরকম কীরকম আছে। তো এই যে ইয়ারবাডসটা আমরা কিছু সিলেক্ট করতে পারিনি, এটা দুটো কালারের ছিল, হোয়াইট অ্যান্ড গ্রে। তো আমাদের কাছে এটা গ্রে কালারটা এসেছিলো। আস্তে আস্তে খুললে আপনারা দেখতে পারবেন। আমি আস্তে আস্তে ওপেন করছি। এখানে পেছনে সব রকম ফিচার্স দেওয়া ছিল আর দেখুন এটা কি সুন্দর ছিল। এটা প্রচণ্ড টাইট ছিল আর ওপেন হতে চাইছিল না, তাও অনেক কষ্ট করে জাস্ট ওপেন করলাম। এগুলো এয়ার টাইটভাবে আসে, 24 আওয়ার্সের মধ্যে ফোনটা আমরা একদমভাবে মানে অর্ডার করেছিলাম এবং হাতে পেয়ে গেছিলাম অ্যামাজন থেকে। ওয়াও, ইটস জাস্ট বিউটিফুল। এইটা কিন্তু অফারটা শুধুমাত্র যারা 11th April অর্ডার করেছে শুধুমাত্রই তাদের জন্য ছিল। এরপর যারা অর্ডার করবে তারা কিন্তু ইয়ারবাডসটা পাবে না। আর কালারটা জাস্ট অসাম ছিল। এটা অটো রিচার্জেবল আর এখানে একটা ডাটা কেবল দিয়ে দিয়েছিল, যেটা আমি ফার্স্টে একদমই ওপেন করতে ভুলে গেছিলাম এবং বক্সটাকে একদমভাবে বন্ধ করে দিছিলাম। বাট আস্তে আস্তে আবার মনে পড়লো যে হ্যাঁ, একটা ডাটা কেবল তো দেবে এটা চার্জারের জন্যে। তো আমি আবার সেটাকে ওপেন করলাম। ও মা, ওপেন করতেই এত সুন্দর একটা স্টিকার দেখতে পেয়েছিলাম। এই স্টিকারটা মনে হয় আই থিঙ্ক ইয়ারবাডসে লাগানোর জন্য ওরা দিয়েছে। আমার বোন তো পেয়ে একদম খুশি হয়ে যাবে ফোনটা। ওয়াও, আর এখানে একটা গাইড বুক দিয়েছিল আর একটা কার্ড দিয়েছিল সাথে। আর এই যে ভেতরে ছিল ডাটাটা কেবল। হয়ে গেল আমাদের ইয়ারবাডস ওপেনিং। এবার আমরা বক্স ওপেনিং করছি ফোনটা, যেটা দেখার জন্য সবাই আগ্রহী। আমি নিয়েছিলাম প্যাস্টেল লাইম কালার, জাস্ট এটা অসাধারণ ছিল। এটা আর একটা কালারে বেরিয়েছিল, সেটা একটা গ্রেইশ কালার ছিল, বাট সেটা পছন্দ হচ্ছিল না। আই থিঙ্ক এটা একটা মেন একটা ওমেনের জন্য ওরা বার করেছে। এই দুটো কালারই এখন অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইস ছিল 1999। আর এইটা এখানে সমস্ত ডিটেলস দেওয়া ছিল, কী কী দিল কী কী না দিল। আর এর ম্যানুফ্যাকচার কিন্তু ওপো। তো ওপোর রিটেল শপে আপনি এগুলো সব কোনো রকম প্রবলেম হলে এটাকে কাস্টমাইজ করতে পারেন। কালারটা এখানে অলরেডি মেনশন ছিল। তো আস্তে আস্তে ওপেন করি আর দেখি আনবক্সিংয়ে বক্স বের ভেতর কী কী দেওয়া আছে। তো প্রথমেই একটা এরকম ওয়ান প্লাসের বক্স দেওয়া ছিল। এই বক্সটা আমরা ফার্স্ট ওপেন করব আর দেখব এর মধ্যে কী কী দিয়েছে। প্রথমেই তো বেরিয়ে এলো একটা সিম ট্রে ইজেক্টার, যেটা আপনার অল টাইম কাজে লাগবে, একটা নর্ডের কার্ড,
একটা গাইড বুক যার মধ্যে ডিটেলস সব কিছু পাবেন, একটা স্টিকারও দিয়েছিল আপনি চাইলে এটা লাগাতে পারবেন, আর একটা কভার কেস দিয়েছিল, আর একটা রেড কেবল ক্লাব কার্ড দিয়েছিল। কভারটা কিন্তু ট্রান্সপারেন্ট ছিল। এবারে আমরা আসি ফোনটায়। তবে ফোনটা ওপেন করার আগেও নিচে আরও কিছু জিনিস আছে, সেটা আমরা দেখব। এখানে দিয়েছিল অ্যাডাপ্টার যেটা 80H এর ছিল, আর ইউএসবি টাইপ দিয়েছিল সি। এটা প্রচণ্ড ফাস্ট চার্জিং, আমরা অলরেডি ওয়ান প্লাস ইউজ করি, জাস্ট 15-20 মিনিটস চার্জটা অনেকটা হয়ে যায় এবং হাফ অ্যান আওয়ার্সের ভেতর 100% কমপ্লিট হয়ে যায়। এবার চলে আসি মেন জিনিসে, সেটা হচ্ছে ফোন। এটা হচ্ছে ছিল ফোনের ফার্স্ট লুক, আর কালারটা ছিল অসাধারণ এবং অনবদ্য, যা বলা হবে সেটাই কম বলা হবে। ক্যামেরা সম্বন্ধে একটুখানি বলে দিই, এটা পেছনে ক্যামেরা ছিল 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা অ্যান্ড 2 মেগাপিক্সেল ডেপথ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ, আর ফ্রন্টের সেলফি ক্যামেরাটা ছিল 16 মেগাপিক্সেল। ধারে পাওয়ার বটন দিয়েছিল, পাওয়ার বটনটা কিন্তু একটু নিচের দিকে ছিল, বাট ডাজেন্ট ম্যাটার। এইদিকে দিয়ে দিয়েছিল ভলিউম বটন, আর এইদিকে দিয়ে দিয়েছিল হচ্ছে ট্রে বার করার, যেখানে সিম এবং কার্ড আপনি দুটোই ইন করতে পারেন, আর যদি আপনি কার্ড এইচডি কার্ড না ব্যবহার করেন তাহলে আপনি দুটো ন্যানো সিম এখানে ইউজ করতে পারবেন। 6.72 ইঞ্চিস টোটাল ডিসপ্লে ছিল, যেটা ফুল এইচডি ছিল 1080x2400। ফোনটা আস্তে আস্তে ওপেন করছি, আর এই ছিল হচ্ছে ফোনের ক্যামেরাটা যেটা অসাধারণ ছিল। ফার্স্ট আমি বাইরের একটা ভিউজের পিকচার ক্লিক করলাম, দেখুন আপনাদের সাথে। আর এই যে ইজেক্টার দিয়ে আমি ট্রেটাকে এবার ওপেন করব আপনাদের সামনে। এখানে আপনি দুটো সিম, ন্যানো সিম আর একটা এইচডি কার্ডের ফেসিলিটিও দিয়ে দিয়েছিল এরা। তো এই ছিল আমার পুরো ভিডিওটা যেটা আমি আনবক্সিং করে আপনাদের সামনে দেখালাম। যদি আমার এইরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।